ইউরোপীয় ইউনিয়নে চাওয়া প্রসঙ্গে কাদেরের মন্তব্য ভণ্ডামি, বললেন রিজভি। এদিকে কমেছে মুরগি মাছ ডিমের দাম, বেড়েছে চাল চিনি আটার। জানাবো যে কারণে দুই কুলি গেল রওশনের স্বাদের। এবং সর্বশেষ জানাবো ঢাকা এক আসন বদলে যাচ্ছে নির্বাচনী মাঠের চিত্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউরোপীয় ইউনিয়নের চাওয়া প্রসঙ্গে কাদেরের মন্তব্য ভণ্ডামি, বলছেন রিজভি। ইউরোপীয় ইউনিয়নের চাওয়া আপাত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, আওয়ামী লীগের চাওয়া একই। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন মন্তব্যকে প্রতারণা এবং ভণ্ডামি ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন যে মন্তব্য করেছে তাদের কথার সঙ্গে ওবায়দুল কাদের বলেছেন, আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একমত, তারা শুধু আওয়ামী লীগের অংশগ্রহণে নির্বাচনের কথা না, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচনের কথা বলেছে, সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে। তাহলে একমত হলেন কিভাবে? আপনারা তো কোনো প্রতিদ্বন্দ্বী না পেয়ে একজন আওয়ামী লীগের প্রার্থী আর একজন নৌকার প্রার্থী দিয়েছেন, এদের মাঝে প্রতিদ্বন্দ্বিতা হবে এমন একটি সুষ্ঠু নির্বাচন হবে, এটা হচ্ছে মনোভাব। বড় বড় রাজনৈতিক দলের দরকার নেই, প্রতিদ্বন্দ্বী হবে আওয়ামী লীগ এবং নৌকার, এবং এটা হবে সুষ্ঠু নির্বাচন। এই জন্য সবাইকে নমিনেশন জমা দিতে বলেছে তারা। এটাকে তিনি ইউরোপীয় ইউনিয়নের অভিমত এবং তাদের একমত মনে করছে। এটা যে কতটুকু প্রতারণা এবং ভণ্ডামি সেটা দেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। রিজভী বলেন, দুঃসময়ে দেশের মানুষ এক ক্রান্তিকাল অতিক্রম করেছে, জীবন জীবিকা নিরাপত্তা সাধারণ চলাফেরা সবকিছু এখন বিপদের মুখে, মানুষদের অতল গহ্বরের মুখে ছেলে দিয়ে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সুস্বপ্নে বিভোর হয়ে আছে। দেশের জনগণের যে আকাঙ্ক্ষা ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো কিছু তোয়াক্কা করছে না তারা। এর একটাই কারণ হলো 15 বছরে তারা যে লুটপাট করেছে, টাকা পাচার করেছে, ইউরোপ আমেরিকায় পরিবার পাঠিয়ে বেগম পাড়া বানিয়েছে, এই বাস্তবিক স্বপ্ন থেকে তারা বেরিয়ে আসতে চায় না। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের কথা বললেই তারা তেলে বেগুনে চলে ওঠে, কারণ তারা যে অবৈধ পথে সম্পদ অর্জন করেছে তার মনে করে সেগুলো নিয়ে তারা থাকতে পারবে না। এই জন্য অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা উঠলেই তারা আটকে ওঠে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের করা সমালোচনা করে রিজভী বলেন, ওবায়দুল কাদের মার্কিন রাষ্ট্রদূতকে বলেছে, শিষ্টাচার মেনে চলতে আপনি সব শিষ্টাচার ধ্বংস করে শিষ্টাচারের কথা বলেছেন, এটাকে আপনার মুখে মানায়। আপনারা দেশের জনগণ ও বিরোধী দলের সঙ্গে যে শিষ্টাচার করেছেন এগুলোকে আন্তর্জাতিক মহলে দৃষ্টির বাইরে, তারা তো শুধু অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে, এই বলাটাই শিষ্টাচার বহির্ভূত বলে মনে করছে ওবায়দুল কাদের। আপনারা যে অত্যাচার নির্যাতন জুলুম করছেন এগুলোকে আন্তর্জাতিক বা বিভিন্ন দেশে নিযুক্ত রাষ্ট্রদূত সংগঠন আছে যারা তথ্য উপাত্ত সংগ্রহ করে, তারা কি জানে না? তারা সব তথ্য সংগ্রহ করে তারপরে তারা একটা মতামত দেয়, আর এই মতামত যদি সরকার বিরোধী হয় তাহলে তারা রাগান্বিত হয়। বিএনপির এই নেতা বলেন, এই সরকার তার কর্তৃত্ববাদী শাসন এমন পর্যায়ে নিয়ে গেছে যে সরকারের বিরুদ্ধে টু শব্দ করলেও তারা মহাবিপদ আছে। তিনি আরো বলেন, কিছুদিন আগে হিউম্যান রাইটস ওয়াচ তাদের এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিরোধী দল ও সমালোচকদের ওপর অব্যাহত আক্রমণ চালিয়ে যাচ্ছে, তাতে অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজনটি অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, আর একটা একতরফা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। আপনারা যে জাল জালিয়াতি করে নির্বাচন করছেন এটা পৃথিবীব্যাপী স্বীকৃত। রিজভী অভিযোগ করে বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের বিনা দোষে গ্রেপ্তার করেছে, নেতাকর্মীদের না পেলে তার ভাই, বাবা, মা এমনকি স্ত্রীদেরকে ধরে নিয়ে গেছে। পৃথিবীর কোনো দেশে সভ্যতা থাকলে কি এরকম করতে পারে? এটা করে ফ্যাসিস্ট ও নাৎসিরা। তিনি আরো বলেন, অবাধ ও হরতাল জনগণের সমর্থনে সফল হয়েছে, নেতাকর্মীরা তাদের জীবন বাজি রেখে রক্ষী সাহসী অভিযানের মুখেও রাস্তায় দাঁড়িয়েছে, শান্তিপূর্ণভাবে অবরোধ পালন করেছে। সেজন্য তারেক রহমান নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। কমেছে মুরগি মাছ ডিমের দাম, বেড়েছে চাল চিনি আটার। বাজারে গরুর মাংস সহ কমেছে মুরগি মাছ ডিমের দাম। দীর্ঘ সময় পরে এর নিম্নমুখী প্রবণতায় কিছুটা স্বস্তি পাচ্ছে ক্রেতা, তবে এখনও বাড়তি দামে কিনতে হচ্ছে চাল চিনি আটা ও ময়দার মতো নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো। চলতি বছরের আমন ধান কাটা শুরু হয়েছে, তাতে চালের বাজারে কোনো প্রভাব পড়েনি, মোটা চালের দাম আগের মতো রয়েছে। প্রতি কেজি মোটা চাল কিনতে গুনতে হচ্ছে 52 থেকে 54 টাকা, অর্থাৎ নতুন চাল বাজারে এলেও মাসখানেক আগে যে খুচরা পর্যায়ে সব ধরনের চালের দর কেজিতে 5 থেকে 7 টাকা বেড়েছিল এখনো সেই দরে বিক্রি হচ্ছে। এদিকে বিশ্ববাজারে গমের দাম বাড়ায় আটা ও ময়দার দামও বেড়েছে। খোলা আটা কিনতে এখন ক্রেতাকে গুনতে হচ্ছে কেজিতে 48 থেকে 50 টাকা, আর প্যাকেট আটার কেজি কিনতে খরচ হচ্ছে কম বেশি 55 থেকে 60 টাকা। একইভাবে খোলা ময়দা 60 থেকে 65 এবং প্যাকেট আটা 65 থেকে 75 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে দীর্ঘ সময় ধরে অস্থিতিশীল চিনির বাজারে কোনো সুখবর নেই, খোলা চিনির কেজি বিক্রি হচ্ছে 140 থেকে 145 টাকা দরে। অন্যদিকে বাজারে প্যাকেটজাত চিনির সরবরাহ নাই বললেই চলে।
মিললে তার জন্য গুনতে হচ্ছে 160 থেকে 170 টাকা। অন্যদিকে বাজারে নতুন করে পাতা সহ পেঁয়াজ আসা শুরু হয়েছে, এতে অন্যান্য পেঁয়াজের দাম কিছুটা কমেছে। এখন বাজারে দেশি পেঁয়াজ 110 এবং আমদানি করা পেঁয়াজ 100 টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংসের পাশাপাশি দাম কমেছে মুরগির। ব্রয়লার মুরগির কেজি 170 থেকে 175 এবং সোনালি জাতের মুরগির কেজি 270 থেকে 290 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া সাদা ও বাদামি রঙের ডিমের ডজন পাওয়া যাচ্ছে যথাক্রমে 110 ও 120 টাকার মধ্যে। যে কারণে দুই কুলি গেল রওশনের স্বাদের, সরকার ও দলের সমর্থন হারিয়ে জাতীয় সংসদ নির্বাচন থেকে ছিটকে গেলেন বিরোধী দলীয় নেতা রওশনের স্বাদ। জাতীয় পার্টির সূত্রগুলো জানিয়েছে, ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদের কারণে দলের জ্যেষ্ঠ নেতাদের সমর্থন হারান তিনি। আর নির্বাচন আনতে জিএম কাদারের নেতৃত্বাধীন জাপার সঙ্গে সরকারের সমঝোতার কারণে ক্ষমতাসীনদের এবার পাশে পাননি বিরোধী দলীয় নেতা। এতে দুই কুলি হারিয়েছেন জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন। অসুস্থতা বয়সের কারণে রওশন এরশাদ ফের রাজনীতিতে ফিরতে পারবেন তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না, যদিও তার অনুসারীরা বলছেন খেলা এখনও শেষ হয়নি। বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসিও বলেছেন আগামী দু একদিনের মধ্যে সভা করে কর্মসূচি ঘোষণা করবেন রওশন এরশাদ। কি হবে কর্মসূচি তা খোলাসা করেনি রওশনপন্থীরা। তবে জাপা সূত্রের খবর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভরসায় ছিলেন বিরোধী দলীয় নেতা, বারবার চেষ্টাতেও সরকার প্রধানের সাক্ষাৎ না পাওয়ায় রওশনের ক্ষমতা খর্বের বিষয়টি স্পষ্ট হয়েছে। জিএম কাদের কোনো কারণে নির্বাচন থেকে সরে গেলেও অতি নাটকীয় কিছু না ঘটলে রওশনের পক্ষে কিছু করা সম্ভব হবে না। গুলশানের বাসভবনে অনুসারীদের নিয়ে বৈঠকের পর রওশন এরশাদ ঘোষণা দেন, জাপা চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু দলের পরীক্ষিত নেতাদের মনোনয়ন না দেওয়ায় আগামী নির্বাচনে অংশ নেবেন না। রওশনের জন্য ময়মনসিংহ 4 আসন ফাঁকা রেখে গত সোমবার 287 আসনে প্রার্থী ঘোষণা করে জাপা। বাদ পড়েন সাদ এরশাদ সহ বিরোধী দলীয় নেতার সব অনুসারী। গতকাল জাপার মনোনীত প্রার্থীরা উৎসব করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে নির্বাচন থেকে ছিটকে পড়া রওশন শিবিরে ছিল হতাশা। এই পরিস্থিতির জন্য চাঁদ এরশাদকে দায়ী করেছেন জাপার জ্যেষ্ঠ নেতারা। শীর্ষস্থানীয় এক নেতা বলেন, সরকারি সমর্থন পক্ষে থাকায় বিগত দিনগুলোতে জিএম কাদেরের গণ্য করতেন না রওশন পুত্র। গত শনিবার রাতে রওশনের সঙ্গে দেখা করতে গেলে অসভ্য আচরণ করেন। একই কারণে জাপার সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুনু সহ জ্যেষ্ঠ নেতারা চাঁদ এরশাদের প্রতি নাখোশ। সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নেতারা এবার জিএম কাদেরকে সমর্থন করায় দুর্বল হয়ে পড়েছে রওশন শিবির। অথচ এই নেতাদের সমর্থনে 2019 সালের উপনির্বাচনে জিএম কাদেরের প্রবল আপত্তির পরও রংপুর 3 আসন উপনির্বাচনে লাঙ্গল পেয়েছিল সাদ এরশাদ। রওশনপন্থীদের সূত্র অশোভন আচরণের বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে সাদ এরশাদের বক্তব্য জানতে পারেনি সমকাল। তিনি অবশ্য সাংবাদিকদের বলেছেন, জিএম কাদেরের রংপুর 3 আসন কিডন্যাপ করেছে, আব্বুর আসন ছাড়ব না। জাতীয় পার্টিতে রওশন ও জিএম কাদেরের মধ্যে বিরোধ চলছে দলের প্রতিষ্ঠাতা হুসেন মোহাম্মদ এরশাদের জামানা থেকেই। এরশাদের মৃত্যুর পর তা বারবার প্রকাশ পেয়েছে। বিরোধী দলীয় নেতা এবং দলীয় চেয়ারম্যান পদ নিয়ে বারবার বিরোধে জড়িয়েছে। 2019 সালে জুলাই এরশাদের মৃত্যুর মাস দুয়েক পর জ্যেষ্ঠ নেতাদের মধ্যস্থতায় রওশনকে বিরোধী দলীয় নেতার পদে মেনে নেন জিএম কাদের, আর তাকে দলের চেয়ারম্যান পদে মেনে নেন রওশন। জিএম কাদের বিএনপি সুরে কথা বলছেন, অভিযোগ করে তাকে নেতৃত্ব থেকে সরাতে গত বছর আগস্টে কাউন্সিল ডাকেন রওশনের সাথে, এতে সমঝোতা ভেঙে পড়ে। পাল্টা হিসেবে রওশনকে বিরোধী দলীয় নেতার পদ থেকে সরাতে সংখ্যাগরিষ্ঠ দলীয় এমপির সমর্থন নিয়ে চিঠি দেন জিএম কাদের, কিন্তু সরকারের সমর্থনে টিকে যান রওশন। গত জানুয়ারিতে সরকারি মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে ফের সমঝোতা হয়। দলে ঐক্যের কথা বলে যৌথ বিবৃতি দেন রওশন এবং জিএম কাদের, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে মাস দুয়েক আগে আবার বিরোধ শুরু হয়। রওশন দলীয় সরকারের অধীনে বিনা শর্তে নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে ছিলেন, অংশগ্রহণমূলক না হলে নির্বাচনে যেতে অনীহা ছিল জিএম কাদেরের। এ নিয়ে কথার পাল্টে পাল্টিতে দেবর ভাবের বিরোধ বাড়ে। সূত্রের খবর, জাপা ফের প্রধান বিরোধী দল হবে, তিনিই হবেন একক নেতা, রওশন সরকারের সমর্থন পাবেন না। এসব শর্ত পূরণের আশ্বাস পেয়ে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেন জিএম কাদের। তাতেই ক্ষমতাসীনদের গুড বুক থেকে ছিটকে পড়েন গত 10 বছর বিরোধী দলীয় নেতার পদে থেকেও প্রায় সব ইস্যুতে সরকারের সুরে কথা বলো রওশন। গত শনিবার তার সঙ্গে সরকারের মধ্যস্থতা দেখা করেন জিএম কাদের, কিন্তু সাদ এরশাদের জন্য রংপুর 3 আসনের দাবিতে অনড় ছিলেন এই বিরোধী দলীয় নেতা। আর কোনো অবস্থাতে ছাড় দিতে রাজি ছিলেন না দলের চেয়ারম্যান। নির্বাচনে অংশ নেওয়ার শর্ত পূরণ করায় এবার সরকারের সমর্থন পাননি জিএম কাদের। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে না পারায় সে সমর্থন আর পানি রওশনের সাথে, যার ফল হিসেবে রওশন ক্ষমতার লড়াইয়ে পেরে ওঠেননি বলে জানিয়েছে জাপানি। তারা অবশ্য মুজিবুল হক চুনু বলেছেন, জাপায় এখন বিভেদ নেই, সবাই জিএম কাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।